এক ভাই দামাম থেকে প্রশ্ন করেছেন যে মেয়ে কোনো মেয়ে যদি এ করে কোনো মানে তার স্বামীর সঙ্গে বা কোনো ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে একে একে বিয়ে করে ওইভাবে করে অনুমতি ছাড়া এবং এক পর্যায়ে যদি বাচ্চাও হয়ে যায় তাহলে এটা কি বৈধ হবে আর যদি এক পর্যায়ে যদি তার অভিভাবক মেনে নেয় তাহলে তার বিবাহটা কি বৈধ হবে না নতুন করে বিবাহ মানে পড়াতে হবে আবার আর তার বাচ্চাটা কি হবে বৈধ হবে না অবৈধ হবে এ বিষয়ে ভাই প্রথমে আসি আমরা প্রথমত বিবাহ অবৈধ হবে এই বিবাহ বৈধ নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাকাহা বিগাইর ফানিকা ফানিকাহু হা বাতিলুন ফানিকাহু হা বাতিলুন ফানিকাহু হা বাতিলুন যে ব্যক্তি অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ করবে তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল তার বিয়ে বাতিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়েকে বাতিল করেছেন এই বিয়েকে মেনে নেননি তবে পরবর্তীতে যদি এখন অভিভাবক যদি সম্মতি জ্ঞাপন করে তাহলে আবার নতুন করে তাকে বিয়ে পড়াতে হবে কেননা আগে তো বিয়েই হয়নি আগে যা হয়েছে সব অন্যায় হয়েছে সব ব্যবিচার হয়েছে এর ফলে তাদেরকে আগে তবা করতে হবে আল্লাহর নিকটে খালেজ ভাবে তবা করতে হবে তবা করে তারপরে তাদেরকে বিবাহে বন্ধন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে অন্যথায় এমনিতেই হবে না বিবাহ আদায় মানে ইয়ে করতে হবে বন্ধনে আবদ্ধ হতে হবে আর বিবাহটা আসলে আমাদের সমাজে যেরকম একটা মহড়া দিয়ে আমরা বিবাহের এক করি যে বিভিন্নভাবে কার্যকলাপ অনুষ্ঠান আদি এ দিয়ে পার করি আসলে বিবাহটা এরকম নয় পিতা যদি মানে মেয়ে মানে একে মেয়ের পিতা যদি ছেলেকে বলে যে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিচ্ছি আর ছেলে যদি বলে যে হ্যাঁ আমি গ্রহণ করলাম আমি বিয়ে করলাম তাহলে বিয়ে হয়ে যাবে তবে শুধু সাক্ষী লাগবে মানে দুজন ছেলে সাক্ষী লাগবে আর যদি মহিলা থাকে তাহলে একজন ছেলে দুজন মহিলা লাগবে তাহলে বিয়ে হয়ে যাবে তবে এরকম করে বিয়েটা দেওয়া যেতে পারে অন্যথায় যদি মনে করেন যে অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে পার করে দেবো তাও হয় এতে কোনো সমস্যা নেই আর যে ছেলেটির কথা বলা হচ্ছে ছেলেটি যেহেতু বিয়ে শুদ্ধ হয়নি সেহেতু ছেলেটিও এখন বৈধ বলা যায় না দু নম্বর কথা এখানে আবার ইসলামের কিছু দৃষ্টিভঙ্গি আছে এই ছেলেটাকে আপনি অবৈধ বলে ডাকতে পারবেন না তাকে কটাক্ষ করতে পারবেন না তাকে যেহেতু তার আগে মানে যে দুজনের মাধ্যমে সন্তানটি হয়েছে তারা দুজনে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সুতরাং ছেলেটি তাদের সঙ্গেই থাকবে আর তাদের সঙ্গে মানে তাকে কোন রকম ভাবে হ্যায় প্রতিপন্ন করা যাবে না হেনস্থা করা যাবে না এরকম একটি ইসলামে একজন বাচ্চার আর কি আমরা যেটাকে মানে বাংলা ভাষায় বলি যার সন্তান ছিল নাবি সাল্ল আলাইসাল্লামের জামানায় বা তারপর সাহাবিদের জামানায় এবং সেই ইমামতিও করেছে মসজিদে মানে সাহাবীরা এটাকে ঘেন্না মনে করেন নাই এটাকে মাকরুহ মনে করেন নাই তার পিছনে সালাত আদায় করেছেন তাবিরা তার পিছনে সালাত আদায় করেছেন অতএব এই বাচ্চাটিকে সামাজিক ভাবে কোনো রকম মানে হ্যায় প্রতিপন্ন করা যাবে না বাচ্চাটি তাদের সঙ্গে আছে তাদের সঙ্গেই থাকবে স্বাভাবিকভাবেই থাকবে আর বিয়েটি নতুন করে আবারও মানে নবায়ন করতে হবে আর কি আশা করা যায় বুঝতে পেরেছেন আল্লাহ আল